বক্তা যারা ছিলেন বক্তব্য শুনলেন, আমি সংক্ষিপ্ত সময় বলার চেষ্টা করব। আপনারা অনেকক্ষণ ধরে শুনছেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের। ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর থেকেই সাধারণ জনগণের প্রচুর যেসব সমস্যা, 72 বছর স্বাধীনতা পাওয়ার পরে 72 বছর অতিক্রান্ত হয়ে গেলেও মানুষের যে সাধারণ চাহিদা, সেই চাহিদা স্বাধীন ভারতবর্ষতে স্বাধীন মানে ভারত স্বাধীন হওয়ার পর থেকে যেসব রাজনৈতিক দলগুলো সরকার গঠন করেছেন কেন্দ্রে বা রাজ্যে সব জায়গাতে, তারা মানুষের যে চাহিদা, ন্যূনতম যে চাহিদা, সেই চাহিদা পূরণে ব্যর্থ হয়েছেন। এবং ইংরেজরা যে পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ করে রেখেছিল, 1947 সালের পরে জনসাধারণ ভাবলেন যে হয়তো কিছু মুক্তির শ্বাস পাওয়া যাবে, কিন্তু আমরা সম্পূর্ণ অন্য জিনিস দেখছি। মুক্তির শ্বাস তো নয়, শুধুমাত্র স্বাধীনতার নাম দিয়ে 72 বছর ধরে সাধারণ মানুষ পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ রয়েছে। মানুষের ঘরে খাবার নেই, হাসপাতালে বিছানা নেই, কোনো চিকিৎসা নেই ভারতবর্ষের। এটা জ্বলন্ত একটা সমস্যা। এই সমস্যার মধ্যে থেকেই এই বর্তমান ভারতবর্ষের বিজেপি সরকার যে সমস্যা তৈরি করেছেন, সেই সমস্যার নাম নাগরিকত্ব সংশোধনী আইন। এই নাগরিকত্ব সংশোধনী আইনের বক্তব্য যে শুধুমাত্র মুসলিম যারা ভারত, যারা বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান এখানে বসবাস করছেন, তারা ভারতবর্ষের নাগরিকত্ব পাবেন না। 2014 সাল পর্যন্ত যারা, এছাড়া মুসলিম ছাড়া যারা অন্য সম্প্রদায় এসেছেন, তারা প্রত্যেকেই নাগরিকত্ব পাবেন। এই হচ্ছে সংশোধনী। আমার প্রশ্ন, পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান থেকে মুসলিম ছাড়া কোন শিখ, কোন হিন্দু, কোন খ্রিস্টান সম্প্রদায়ের লোক ভারতবর্ষে বসবাস করতে আসবেন? তার কি কোনো নথি বিজেপি সরকারের কাছে আছে, না এর মধ্যে অন্য কোনো চক্রান্ত আছে যে এই সর্বনাশা এনআরসির মাধ্যমে সিএএকে মানে নাগরিকত্ব সংশোধন আইনের অ্যাপ্লাই করে তাদের যেটা বক্তব্য, হিন্দুদের থাকতে দেওয়া হবে, মুসলিমদের থাকতে দেওয়া হবে না। আমরা দৈনিক পত্রিকা নিয়ে পড়ছি, যা দেখছি, আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে এই এনআরসি প্রথম অ্যাপ্লাই করা হয়েছে ভারতবর্ষেরই একটা রাজ্য যার নাম আসাম। এই আসামে যে 19 লক্ষ নাগরিককে বাদ দিয়ে দেওয়া হয়েছে বিদেশি তকমা লাগিয়ে, তাদের এই মুহূর্তে মানে বিগত 15 দিন ধরে তাদের বাড়িতে নোটিশ যাচ্ছে, এবং তাদেরকে যে ভোটার, যে কার্ড, যে নাগরিক, ডি ভোটারের আখ্যা দেওয়া হচ্ছে যে তোমাকে কেন ডি ভোটার বলে বিবেচিত করা হবে না, তুমি উত্তর দাও। শুধুমাত্র ডি ভোটার যাদের বাড়ি নোটিশ পাঠিয়েছে, আপনারা যদি পত্রিকা দেখেন পড়েন, তাহলে বুঝতে পারবেন সেখানে শুধুমাত্র মুসলিমদের ডি ভোটারেরও পাঠায়নি, সেখানে হিন্দুও আছেন, আদিবাসীও আছেন, সমস্ত সম্প্রদায়ের মানুষ আছেন। তাহলে আমাদের এখান থেকেই বুঝতে হবে যে এটা শুধুমাত্র মুসলিমের সমস্যা নয়, এটা ভারতবর্ষের যত সম্প্রদায়ের মানুষ বসবাস করেন প্রত্যেক সম্প্রদায়ের মানুষেরই সমস্যা, জ্বলন্ত সমস্যা। এর আগের বক্তা যিনি বললেন, আমি আর একটু বলছি, ওই একই কথাই বলছি, 1967 সালে যে হিন্দুদের, যেটা এখন বাংলাদেশ নামে পরিচিত,
67 সালের পরে যে হিন্দুদেরকে বিতাড়িত করা হয়েছিল, যারা ভারতবর্ষে এসে বসবাস করছেন, যে ভারত সরকার তাদের নাগরিকত্ব প্রদান করেছিল, তাদেরকে আবার নতুন করে নাগরিকত্ব প্রদান করতে হবে? কোথাকার আইন এটা? এবং আপনারা অনেকে অবগত আছেন যে এই এনপিআর, ন্যাশনাল পপুলেশন অফ রেজিস্ট্রেশন, জাতীয় জনগণনা পঞ্জি, এই জাতীয় জনগণনা পঞ্জির যে ফর্ম যেটা মার্চ থেকে মনে হয় বিতরণ করবে, এই ফর্মে আমরা লক্ষ্য করছি যে জন্ম সার্টিফিকেট দিতে হবে। তাহলে যারা 67 সালে আগে বা 67 সালেই, 47 থেকে 67 সালের মধ্যে যেসব হিন্দুরা এসেছেন এবং যাদেরকে ভারত সরকার নাগরিকত্ব দিয়েছে, তাদের বাংলাদেশের যেসব জায়গায় জন্ম, তারা সেখানকার সার্টিফিকেট দিলে তাহলে কি হবে বুঝতে পারছেন? আপনি যা বলতে পারবেন না মিথ্যা করে, আপনার তো সার্টিফিকেটই নেই। সার্টিফিকেটও যদি থেকে থাকে, আপনি সার্টিফিকেট কোথাকার দিবেন? ময়মনসিংহের দিবেন, বরিশালের দেবেন, ঢাকার দেবেন? তাহলে সেই ঢাকার জন্ম সার্টিফিকেটটা যখন আপনি এনপিআর এ দেবেন, তখন কি আপনাকে ভারতীয় বলে আর গণ্য করবে? ভাবুন, ভাববার সময় এসেছে। এটা শুধুমাত্র মুসলিমের সমস্যা নয়, প্রত্যেক সম্প্রদায়েরই সমস্যা। এবং এই যে এনপিআর এর ফর্ম, জানি না রাজ্য সরকার কতটা সত্য বলছে বা রাজ্য সরকার কতটা আগ্রহের সঙ্গে বা সত্যতার সঙ্গে এই সিএ এর বিরোধিতা করছেন। আমি মনে করি রাজ্য সরকার যদি সত্যিকারেরই সিএ এর বিরোধিতা করে থাকেন, তাহলে এই এনপিআর এর যে ফর্ম মার্চ মাস থেকে দেওয়া হবে বলছে, আশা করি সেই এনপিআর এর ফর্ম দেবে না। আর যদি ফর্ম দেয়, আমি অনুরোধ করব এই এনপিআর এর ফর্ম সামগ্রিকভাবে সমস্ত জনগণ যদি ভর্তি না করে, ফিল আপ না করে, এইভাবেই গণ অভ্যুত্থান কিভাবে হবে? গণ অভ্যুত্থানের দরকার বিজেপি সরকারের বিরুদ্ধে, জনগণের গণ অভ্যুত্থানের দরকার। এই এনপিআর ফর্ম ফিল আপ না করেই আমরা গণ অভ্যুত্থান ঘটাবো, এটাই মাধ্যম। কোনো ঝামেলা গণ্ডগোল মারপিট করে নাই, আসুন আমরা অঙ্গীকারবদ্ধ হই যে যদি এনপিআর এর ফর্ম বিতরণ করা হয়, তাহলে সেটা আমরা সবাই মিলে ঐক্যবদ্ধ হবে, ফিল আপ করবো না। তারপরে দেখি আমাদের কোথায় নিয়ে যায় এই বিজেপি সরকার। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম।